আজ হচ্ছে ডিসেম্বরের 7 তারিখ, কফি গাছগুলো বড় হয়ে গেছে। দে বেগুন পুড়ে দে। গাইজ, আমি অনুপম, আর তোমরা দেখতে শুরু করে দিয়েছো ভ্রমন্ত। আজকের ভিডিও আমাদের কোনো ট্রাভেল ভিডিও নয়, এটা আবার একটা চাষবাসের ভিডিও, দ্বিতীয় ভিডিও চাষবাসের। তো আজকে আমি দেখাবো হচ্ছে আমাদের বাড়ির পিছন দিকে যে জায়গায় সিজনাল যে কিছু সবজি লাগানো হয় সেই সমস্ত কিছু। তো চলো দেখানো যাক, শুরু করা যাক। এই পিছনের দিকে এটা দেখতে পাচ্ছে আমাদের বাড়ি, তার পিছনে এই সমস্ত জায়গা। এই জায়গায় আমাদের এখন হচ্ছে এটা পুরনো লঙ্কা গাছ রয়েছে, তাছাড়াও এই সামনেটা যদি দেখো এটা হচ্ছে কফি গাছ লাগানো হয়েছে, বাঁধাকপি আর ফুলকপি। এই যে খুব ছোট্ট, এটা হচ্ছে অগ্রহায়ণ মাসের শেষ, আর হচ্ছে পৌষ মাসের শুরুর দিকে কফিগুলো বড় হয়ে যাবে, তো তখন থেকে আমরা এগুলো ইউজ করতে পারবো খাওয়ার জন্য। বিশেষ করে এটা আমরা খাওয়ার জন্যই লাগানো হয়েছে, কোনো চাষবাস বা ব্যবসার জন্য নয়। তারপরে এখানে রয়েছে হচ্ছে এগুলো হচ্ছে ছোটো ছোটো হচ্ছে টমেটো গাছ, এগুলো হচ্ছে এক একটা ছোটো ছোটো টমেটো গাছ। না, এগুলো 1-1.5-2 মাসের মধ্যে এগুলো সমস্ত কিছু আমরা ব্যবহার করা যাবে, যে খুব ছোট্ট অবস্থায় আছে এখন। এই যে এটা দেখলে বোঝানো যাবে টমেটো গাছ। তাছাড়া এখানে লাগানো হয়েছে পেঁয়াজ, তো এখানে পেঁয়াজ লাগানো হয়েছে, যেটা হচ্ছে চৈত্র মাসের দিকে মোটামুটি পেঁয়াজের ফলন হবে, এটা হচ্ছে কার্তিক মাস বাংলার। আর এখানে হচ্ছে বিট আর গাজরের জন্য এখানে ইয়ে করা হচ্ছে, অলরেডি চলছে তার ব্যবস্থাপনা। সামনে কিছু রয়েছে হচ্ছে লঙ্কা গাছ, এখানে হচ্ছে অলরেডি কিছু কিছু বেগুন গাছ, এখানে বেগুনের কিছু বেগুন অলরেডি, এই যে অলরেডি এখানে বেগুন ধরে রয়েছে, যেটা আমাদের এখন খাওয়া দাওয়ার কাজ চলছে বেগুন। এর মধ্যে আমাদের ব্যাকইয়ার্ডে যে বেশ কিছু চাষবাস করানো যায়, আর এখানে হচ্ছে গাজরের বীজ ছড়ানো হচ্ছে। দাদা, গাজরের বীজগুলো দেখি একটু, এটা পুনকা? ও, পুনকা শাক। তাহলে গাজরটা কোন কেটে লাগানো হবে? এইখানটা পুনকা, এখানটা গাজর, আর বিট ওই সাইড। আচ্ছা, এবার বীজটা দেওয়ার পরে হচ্ছে তুমি এবার এগুলো কুড়বে আবার? আচ্ছা, মানে বীজটা ছড়ার পরে ফেলে দিয়ে যাবো নি? আচ্ছা, আর এটা কি দিচ্ছ, এটা কি গাজর? গাজর চাষ করো নি? তো আলটিমেটলি বীজ ছড়িয়ে দেওয়ার পর আরেকবার কুড়িয়ে দিতে হচ্ছে। আর গোবর সার তোবর সার কিছু দিতে হবে নি? আচ্ছা, গোবর সার দেওয়া আছে। এই সাইডে মূলা, মানে মূলো, আর এদিকে কুমড়ো লাগানো রয়েছে। তো তো গাইজ, আজকে তারিখ হচ্ছে 30 অক্টোবর আর 12-ই কার্তিক। তো এই গাছগুলো যখন 15-20 দিন 25 দিন পর বড় হয়ে যাবে তখন আবার ভিডিওটা শ্যুট করব, দেন কন্টিনিউ করব। আজ হচ্ছে 11 তারিখ আর এখানে কফি গাছগুলো অলরেডি বড় হয়ে গেছে, আর এই দিকে হচ্ছে পেঁয়াজ গাছগুলোও বেরোতে শুরু করেছে। এইখানে হচ্ছে পেঁয়াজ গাছগুলো বেরোতে শুরু করেছে, এই টমেটো গাছগুলো বেশ বড় হয়ে গেছে। আজ হচ্ছে 22 নভেম্বর আর কফি গাছগুলো বড় হয়ে গেছে, আর ওই সাইডে আরও কিছু কফি গাছ লাগানো হয়েছে ছোট ছোট, চারা নিয়ে এসে। আর এখানে পেঁয়াজ গাছগুলোও বেরিয়ে গেছে, কিন্তু এখানে শাক আর পালং যে সমস্ত বিট গাজর বোনা হয়েছিল তার মনে হয় এটা বেরোবে বলে খুব একটা আশা করা যাচ্ছে না, কারণ পুরো ফাঁকা ফাঁকা রয়েছে, কিছু হয়তো 2-4টা বেরোলে বেরোবে। কুমড়া গাছ বেশ বড় হয়ে গেছে, আর এধারে মূলো
ও বড় হয়েছে, কিন্তু মূল্য হচ্ছে অনেক ঘেঁচো ঘেঁচো হয়ে যায়, মানে খুব একটা মূল্য ভালো হবে না বলে আশা করা যাচ্ছে। আজ হচ্ছে ডিসেম্বরের 7 তারিখ, কফি গাছগুলো বড় হয়ে গেছে, আর এই সাইডে কিছু কফি গাছ লাগানো হয়েছিল, মানে বাইরে থেকে চারা এনে। তো এটার অবস্থা খুব একটা ভালো নেই, মাঝখানে অনেকগুলো গাছ দেখতেই পাচ্ছ যে মুরগি দেখে ফেলেছে, কফি গাছ মুরগি দেখে ফেলেছে। আর ওই সাইডে ফুলকপির কিছু ফুল আসতে শুরু করেছে, আর এখানে টমেটো গাছগুলো মনে হয় হালকা হয়েও বড় হয়ে গেছে, আর এই যে ফুলকপির কিছু ছোট ছোট ফুল আসতে শুরু করেছে, খুব একটা ভালো ফুল হয়নি, হালকা হালকা ছোট ছোট ফুল হয়েছে। আর এই সাইডে টমেটো গাছগুলো বড় হয়েছে। আজ ডিসেম্বরের 9 তারিখ, এধারে কফি গাছ বড় হয়ে গেছে, আর এই সাইডে ফুলকপি অলরেডি ফুলতে শুরু করে দিয়েছে। আর 1.5-2 সপ্তাহ 2.5 সপ্তাহের মধ্যে আমরা এখান থেকে কফি খাওয়া দাওয়ার জন্য নিতে পারবো আশা করি। আর এই সাইডে অলরেডি কুমড়ো গাছ ফুল দিচ্ছে, ওখানেও 2-2.5 সপ্তাহের মধ্যে 3 সপ্তাহের মধ্যে কুমড়ো দেখ মানে বড় হয়ে গেছে দেখা যাবে, কিন্তু তখনও খাবার জন্য তোলা যাবে না। আর এই সাইডে আবার নতুন করে পুনকা শাক বোনা হয়েছে, এখানে গোবরের মধ্যে, এটা গোবর কুড় আর গোবরের পুনকা শাক, আর 2-4টা এখানে কুমড়ো গাছ বেরিয়ে গেছে। কি তুলছো গাছগুলোর, কি হলো গরু খাই দিয়েছে কি করে? ও রাত্রিবেলায় খুলে গেছিলো, দিয়ে এই অবস্থা। আর এধারে বেগুন ফেগুন সব দে, বেগুন পুড়াই দে, পোকা ভিতরে মরে যাবে। গাইজ, এখানেই আমরা ভিডিওটা শেষ করছি, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো, পারলে শেয়ার করো। সো স্টে টিউন ফর নেক্সট ভিডিও, বাই বাই।